আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ তোমাদের জন্য আরেকটি নতুন কবিতা নিয়ে এসেছি। আজ আবৃত্তি করছি কবি মাহবুবুল আলম চৌধুরী রচিত কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনো দিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনো দিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঠেকে আর দুয়ারে দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত, যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে আজ এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি, যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে। ওরা 40 জন কিংবা আরো বেশি, যারা প্রাণ দিয়েছে ওখানে রমনার রৌদ্রদগ্ধ কৃষ্ণচূড়া গাছের তলায়, ভাষার জন্য, মাতৃভাষার জন্য, বাংলার জন্য, যারা প্রাণ দিয়েছে আলাওলের ঐতিহ্য, নজরুল, কায়কোবাদ এবং রবীন্দ্রনাথের সাহিত্য এবং কবিতার জন্য, যারা প্রাণ দিয়েছে ভাটিয়ালি, বাউল, কীর্তন, গজল এবং নজরুলের খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, এই দুইটি লাইনের জন্য, দেশের মাটির জন্য। আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্তকণা রমনার সবুজ ঘাসের উপর আগুনের মতো জ্বলছে, জ্বলছে আর জ্বলছে, এক একটি হীরের টুকরোর মতো। বিশ্ববিদ্যালয়ের সেরা ছেলে 40টি রত্ন, যাদের স্বপ্ন ছিল আইনস্টাইনের বৈজ্ঞানিক তত্ত্বকে আরো গভীরভাবে বিশ্লেষণ করার, যাদের স্বপ্ন ছিল আণবিক শক্তিকে কিভাবে মানুষের কাজে লাগানো যায়, শান্তির কাজে লাগানো যায় তার সাধনা করার, যাদের স্বপ্ন ছিল রবীন্দ্রনাথের বাঁশিওয়ালার চেয়েও আরো সুন্দর একটি কবিতা রচনা করার। সেসব শহীদ ভাইয়েরা আমার, তোমরা যেখানে প্রাণ দিয়েছ সেখানে হাজার বছর পরেও সেই মাটি থেকে তোমাদের রক্তাক্ত চিহ্ন মুছে দিতে পারবে না সভ্যতার কোনো পদক্ষেপ, যদিও আগামীতে কোনো ঝড় ঝঞ্ঝা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি পর্যন্ত নাড়িয়ে দিতে পারে, তবুও তবুও তোমাদের শহীদ নামের ঔজ্জ্বল্য কিছুতেই মুছে যাবে না। হে আমার মৃত ভাইরা, সেই নিস্তব্ধতার মধ্য থেকে তোমাদের কণ্ঠস্বর, স্বাধীনতার সেই বলিষ্ঠ চিৎকার ভেসে আসবে, সেদিন আমার দেশের জনতা খুনি জালিমকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবেই ঝুলাবে। তোমাদের আশা, তোমাদের আশা অগ্নিশিখার মতো জ্বলবে প্রতিশোধ এবং বিজয়ের আনন্দে। বন্ধুরা, আমার আবৃত্তি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো এবং সারেগামা একাডেমির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো।